দিল্লি থেকে সিডনি যাওয়ার পথে এয়ার টার্বুলেন্সের সম্মুখীন এয়ার ইন্ডিয়া বিমান AI-302। দিল্লি থেকে সিডনি যাওয়ার পথে মাঝ আকাশে এয়ার টার্বুলেন্সের মুখে পড়ে ওই বিমানটি এবং এই ঘটনার জেরে 7 জন যাত্রী আহত হয়েছেন। যদিও সিডনি বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে কোনো যাত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়নি বলে খবর। এক চিকিৎসক এবং এক নার্স সেই সময় বিমানে মজুদ থাকায় প্রাথমিক চিকিৎসা সহায়তা পান বাকি আহত যাত্রীরা। যদিও এই ঘটনার জেরে কাউকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি বলে জানা গিয়েছে।